ইনি হচ্ছেন মাওলানা সানাউল্লাহ ব্রাহ্মণবাড়িয়া, অল্প বয়স্ক মাওলানা। উনি সুরা আনকাবুত এর প্রথম কিছু লাইন ব্যাখ্যা করতে গিয়ে কি বলেন আগে একটু শুনুন। এজন্য জান্নাতে যাবেন না, জাহান্নামে যাবেন, ডিক্লারটা আপনি নেবেন, ডিসিশনটা আপনি নেবেন। আমি জান্নাতে যেতে পারবো কিনা, জাহান্নামে যেতে পারবো, আমার চেয়ে বেশি আপনি নিজেকে আপনি নিজে জানেন। কেন নামাজ পড়েন না, কেউ যা রাখেন না, বা কে রাখেন আমি কি জানি। আমি আরেক এলাকা থেকে আসছি, তো দু তিন ঘন্টা বা বিশ হইলে একদিন থাকলাম, আবার চলে যাব। আপনাদের আমার অবস্থা আপনারা নিজেরাই আমার চেয়ে ভালো করে জানেন। এই জন্য কার আমলটা কতটুকু মজবুত আপনি ভালো করে জানেন। আর আল্লাহ বলছেন যারা নেক আমল করবে তাদেরকে আমি আল্লাহ জান্নাত দান করব, যারা বদ আমল করবে তাদেরকে জাহান্নামে ফেলাই দিব। এই জন্য এই সূরাটার নাম হচ্ছে সূরাতুল আনকাবুত। শুনছেন তো, সূরাতুল আনকাবুত। এই সূরার মধ্যে আমি যে আয়াতগুলো পড়লাম, মুসলমান দাবি করে অথচ কাজগুলোর মধ্যে মুসলমানিত্ব পাওয়া যায় না। এরা কারা? আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কি বিধান রাখছেন? এই সূরা শুরু দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝছেন ঘটনা, আল্লাহ দিছে সূরা মানুষরে গাইডেন্স দেওয়ার জন্য, কিন্তু এর অর্থ প্রথম লাইনের অর্থে কেউ জানেন আল্লাহ ছাড়া। শুনেন কিন্তু, পৃথিবীর ধ্বংস আসছে কেউ জানে না, এই আয়াতের মধ্যে কি উদ্দেশ্য কেউ জানে না, একমাত্র জানে। এটা কিন্তু হাদিস দিয়েও জানবেন না, হাদিসেও মুহাম্মদ বলেছে এরকম অনেকগুলো সূরা আছে যাদের প্রথম এরকম আলিফ লাম মিম তহা ইত্যাদি অনেক কিছু আছে যেগুলোর অর্থ একমাত্র আল্লাহর কাছে রাখা আছে। আলিফ লাম মিম আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এই আয়াতের অর্থ কি কেউ জানে না, কেউ জানে না, দুনিয়ার কোন মুফাসসির জানে না। রাইসুল মুফাসসিরিন ফি সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিও জানি না। রাইসুল মুফাসসিরিন ফি ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহ আলাই বলেন, আলিফ লাম মিমের কি অর্থ আমিও জানি না। তাফসীর মাজারিওয়ালা আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাই বলেন, আলিফ লাম মিমের কি অর্থ আমিও জানি না। তাফসীর মারিফুল কুরআন আল্লামা শফি রাহমাতুল্লাহ আলাই বলেন, আমিও জানি না। আমি তো রাখতে পারতাছি না হুজুর, আপনি বলছেন সূরা আনকাবুত। এই দেখুন, সূরা আনকাবুতের প্রথম আয়াতটা এই আয়াতটার কথা বলছিল, আলিফ লাম মিম। মানুষ কি মনে করে যে তারা এ কথা বলে অব্যাহত পেয়ে যাবে যে আমরা বিশ্বাস করি, তাদের পরীক্ষা করা হবে না? আচ্ছা ভাই, বিশ্বাস তো করবো ডিয়ার আল্লাহ, কিন্তু বিশ্বাস আগে বুঝতে তৈব। কিন্তু আপনি হুজুরের প্রথম লাইনটা একটু বুঝাইতে পারেনি, কারণ এতে আপনি নবীও বলে গেছেন এটা অর্থ একমাত্র আল্লাহর কাছে আছে। কিন্তু এরকম ফাইজলামি মার্কা প্রথম আয়াত দিয়ে আপনি অনেক কিছু শুরু করছেন আল্লাহ, কিন্তু আমরা তো একটু বেশি আধুনিক যুগের মানুষ, আঙ্গনে আরো গদ্বকা গাদা বানাইতে পারতেছেন না, ছুরি তলোয়ারের ভয় দেখে হ্যারাসমেন্ট করে কোনো মতেই পারতেছেন না। কিন্তু এই আয়াতটা আপনি আরেক জায়গায় কইছেন আল্লাহ ডিয়ার আল্লাহ, এই জায়গায় কইছেন, সেটা কি? এই দেখেন সূরা বাকারা, সূরা বাকারা প্রথম এটা শুরু হয়েছে আলিফ লাম মিম, দেখছেন ঘটনা আলিফ লাম মিম। এই দেখেন, তারপরে আছে সেকেন্ড লাইনটা দেখার আছে,
এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, কিন্তু আল্লাহ আমার তো সন্দেহ আছে, কারণ তো আমি তো বুঝতেই পারতেছি না এটার অর্থটা কি, তো সন্দেহ থাকবে না। এরকম গাদামি গাদা আমার বানানোর কারণ কি যে আপনি আমরা টায়ার দিলেন, কইলেন এই কোরআন আল্লাহ আপনি আমাদেরকে দিয়েছেন জিনার ইনসানকে গাইড দিয়েছেন দেওয়ার জন্য, কিন্তু ভালো খারাপ মন্দর গাইড দেওয়ার জন্য আমাকে আবার পরীক্ষা করবেন, কিন্তু এই আয়াত দিয়া আমগুলোকে কি মস্কারা করলেন, এটা তো অর্থ বুঝতেছি না, আর এটা আপনার কাছ থেকে আছে কিনা এটাও আমার সন্দেহ আছে। আপনার কি লাগছে পথ প্রদর্শনকারী পরেশগানদের জন্য, কিন্তু পথ প্রদর্শন কেমনি করবেন, আয়াতের অর্থ তো কেউই জানে না। আচ্ছা এখন আপনার প্রশ্ন করা যাইব কি আল্লাহ, আচ্ছা যাই 21 নম্বর সুরায় যাই, 21 নম্বর সুরায় গিয়া সুরা আম্বিয়ার সুরা এই দেখেন সুরা আম্বিয়ার 23 নম্বর আয়াতে যাই, তো আল্লাহ কি করে আল্লাহ একটু জিগাই, আল্লাহ একটু জিগাইতে ইচ্ছা করতেছে, দেখি 23 নম্বর আয়াতে আল্লাহ আবার কইছে তিনি যা করেন তৎসম্পর্কে তিনি জিজ্ঞাসিত হবেন না এবং তাদেরকে জিজ্ঞেস করা হবে, অর্থাৎ আমাকে জিজ্ঞাসাবেন এমন একটা দিয়া মস্কা করলেন আল্লাহ, হ্যাঁ আপনার হুজুরে এটার অর্থ জানি না, আমিও জানি না, এটা সাইডে একে দিই, কিন্তু আপনি আবার কোন আঙ্গুলে জিজ্ঞাসাবেন, কিন্তু আপনি যদি জিজ্ঞেস যে কেন এর দিয়েছেন আপনি আপনি আমার কোন যে পাঙ্খালন যে না এটা জিজ্ঞেস করা যাবে না, আসলে ঘটনা কি হুজুর ইয়া আপনার নবী, আপনার নবী যা করছিল জানেন এটা হইলো বিভিন্ন কবিতার থেকে চুরি করছিল না, এই যে ননসেন্স রাইম বলে কবিতার, যেমন হাউ মাউ খাও মানুষের গন্ধ পাও আউ মাউ খাও এগুলো কিন্তু ননসেন্স রাইম, তারপরে ফি ফাই ফু ফাম এগুলো হচ্ছে ননসেন্স রাইম, কবিতার এরকম ননসেন্স রাইম থাকে অনেক ক্ষেত্রে, এটা কবিতার একটা স্টাইল, কিন্তু আপনার আপনার ওই মূর্খ নবী এটা ব্যাখ্যা করতে পারেনি, এর জন্য কবিতা চুরি করতে করতে জায়গায় জায়গায় এরকম কবিতার ওই সময় আরবি কবিতার ভিতরে এরকম ননসেন্স রাইম দিয়ে অনেক কিছু শুরু হতো, এইটাই তাই, এটা ব্যাখ্যা করার মতো বুদ্ধি জ্ঞান আপনার নবীরও ছিল না, আপনার নবীর উম্মতে থাকা তো দূরের কথা, অর্থাৎ মস্কারার আর ফাইজলামি নেই আল্লাহ।